শুধু আজকের জন্য চৌঠা মার্চ প্রক্রিয়া এই প্রোগ্রাম আমাদের জীবনের একটা অঙ্গ আমার জীবনে যা যা ঘটেছে আমি তার অর্থ বুঝতে পারছি রিকভারির প্রক্রিয়ার সঙ্গে আজ আমার কোনো বিরোধ নেই বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 162 নেশা করার কালে যা যা ঘটত তার কোনো মানে বোঝা যেত না কেন করছি এর ফলাফল কি এসব না ভেবেই আমরা অনেক কিছু করে ফেলতাম জীবনের বিশেষ কোনো মানে ছিল না মূল্যও ছিল না বারো পদক্ষেপের রিকভারির প্রক্রিয়া আমাদের জীবনে একটা মানে এনে দিয়েছে এই পদক্ষেপগুলির ফলে আমরা নিজের ভালো ও মন্দ দিকগুলিকে মেনে নিতে পেরেছি নেশাশক্তি কীভাবে আমাদেরকে প্রভাবিত করেছে সেটা বুঝতে পারছি সেটাকে অস্বীকার করছি না সৎভাবে নিজেদেরকে দেখছি নিজেদের চিন্তা অনুভূতি ও ব্যবহারের মধ্যে যে প্যাটার্ন সেটা খেয়াল করছি অন্য মানুষদের কাছে নিজেকে পুরোপুরি প্রকাশ করার ফলে আমরা নম্র হতে পারি নিজেদের অবস্থান দেখতে পারি আমাদের দোষ ত্রুটি এসব থেকে মুক্তি প্রার্থনা করার মধ্যে দিয়ে আমরা নিজেদের শক্তিহীনতাটা বুঝি এবং আমাদের চেয়ে বড় কোনো শক্তির ক্ষমতাকে সম্মান করতে শিখি নিজেদেরকে ভালোভাবে বুঝতে পারলে আমরা অন্যদেরকে বুঝতেও মেনে নিতে পারি জীবন নামে যে প্রক্রিয়া নিরন্তর চলছে বারো পদক্ষেপ হল সেই প্রক্রিয়ার চাবিকাঠি এই পদক্ষেপগুলি পালন করতে করতে এগুলি আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে আর আমরাও আমাদের চারপাশে যে জীবন তার অংশ হয়ে উঠি পৃথিবীকে আর অর্থহীন লাগে না আমাদের জীবনে কি ঘটেছে তা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি আমরা আর এই প্রক্রিয়ার সাথে যুদ্ধ করি না বারো পদক্ষেপ পালন করার ফলে আমরা এই প্রক্রিয়ায় জীবনযাপন করতে পারি শুধু আজকের জন্য জীবন একটা প্রক্রিয়া বারো পদক্ষেপ তার চাবিকাঠি আজ আমি বারো পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়ায় সামিল হব এবং জীবন ও রিকভারির মানে খুঁজে পাব একে উপভোগ করবো